কখনো কখনো দুই বা ততোধিক ওয়ার্ড অ্যাডভার্বের মতো আচরণ করে, তখন সেই অংশ সেই ওয়ার্ডগুলোকে একসঙ্গে অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজ বলা হয়ে থাকে। এখন তোমাকে বুঝে নিতে হবে যে অ্যাডভার্ব ফ্রেজ তুমি কখন বলবে এবং অ্যাডভার্ব ক্লজ তুমি কখন বলবে। আমরা আগের ভিডিওগুলো থেকে কিন্তু বুঝে নিয়েছি যে ফ্রেজ আর ক্লজের পার্থক্য কি, কিন্তু যদি তুমি আবারও বুঝতে চাও, অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে ডাজ নট হ্যাভ আ ভার্ব, শুধুমাত্র নাউন থাকতে পারে, ভার্ব এবং নাউনের যে কম্বিনেশনটি থাকে সেই কম্বিনেশনটি ফ্রেজের মধ্যে উপস্থিত থাকবে না, এবং ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। ক্লজ দেখতে অনেকটা সেন্টেন্সের মতো কিন্তু, হ্যাঁ, এখানে তো একটা সাবজেক্টও থাকে, একটা ভার্বও থাকে। অন্যদিকে ফ্রেজের মধ্যে ভার্বটা থাকে না, ভার্ব মিসিং থাকে, এই কারণটাতে সেটাকে ফ্রেজ বলা হয়। যদি কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি তাহলে তোমার কাছে পার্থক্যটা একদম স্পষ্ট হবে। ব্যাটসম্যান ওয়্যার হেলমেট অন দ্য ফিল্ড, এখানটাতে ব্যাটসম্যানরা হেলমেট কোথায় থাকা অবস্থায় পরে যখন তারা ফিল্ডে থাকে, অন দ্য ফিল্ড। এখানেতে অন দ্য ফিল্ড কথাটুকু একটা অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এই অন দ্য ফিল্ড কথাটুকু এই ওয়্যার হেলমেট অর্থাৎ এই যে ভার্বটি রয়েছে সেই ভার্বের স্থান নির্দেশ করছে। আমরা আগেই শিখেছি যে যখন কোনো একটি কথা কোনো ভার্বের স্থানকে নির্দেশ করবে তখন সেটি হবে অ্যাডভার্ব। অন দ্য ফিল্ড কথাটুকু এখানটাতে অ্যাডভার্বের রোল প্লে করছে। এখন এটি আমরা ফ্রেজ কীভাবে করে বুঝলাম, কারণ এই কথাটুকুর মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই, একটি নাউন রয়েছে বটে কিন্তু কোনো ভার্ব নেই। আবার পরের এক্সাম্পলটা যদি দেখি, হি ড্রোভ অ্যাওয়ে দ্য কার উইথ অ্যান আনইউজুয়াল রাশ, সে গাড়িটি চালিয়ে নিয়ে গেল উইথ অ্যান আনইউজুয়াল রাশ। এখানটাতে উইথ অ্যান আনইউজুয়াল রাশ কথাটি দিয়ে বোঝানো হচ্ছে যে গাড়িটি সে কীভাবে করে চালিয়ে নিয়ে গিয়েছিল। যখন কোনো একটি শব্দ বা শব্দগুচ্ছ, আমরা আগে অ্যাডভার্বের এক্সাম্পলে শিখেছি, যখন কোনো একটি শব্দ কোনো একটি ভার্বের গতি প্রকৃতি বা কোনো একটি চরিত্র কীভাবে করে হয়েছিল, হাউ কীভাবে করে হয়েছিল এই প্রশ্নটির উত্তর দিবে, তখন সেটিও একটা অ্যাডভার্ব হবে। লক্ষ্য করবে যে এই শব্দগুচ্ছটি কিন্তু অ্যাডভার্বের কাজটি পালন করছে, অর্থাৎ হি ড্রোভ অ্যাওয়ে দ্য কার উইথ অ্যান আনইউজুয়াল রাশ, কীভাবে করে পালিয়ে গিয়েছিল উইথ অ্যান আনইউজুয়াল রাশ। আবার এখানটাতেও কোনো রকম কোনো ভার্ব নেই, তাই এটিও একটি অ্যাডভার্ব ফ্রেজ। আবার হি ভ্যানিশড লাইক আ পাফ অফ উইন্ড, অর্থাৎ সে কীভাবে করে ভ্যানিশ হয়ে গিয়েছিল, লাইক আ পাফ অফ উইন্ড, একটা বাতাসের হলকার মতো সে উধাও হয়ে গিয়েছিল। এই যে আবারও কীভাবে এই প্রশ্নটির উত্তর দিচ্ছে, তাই এটি একটি ফ্রেজ। কিন্তু এখানটাতে লক্ষ্য করবে যে এখানটাতে কোনো ভার্ব নেই, তাই এটি ক্লজ না হয়ে ফ্রেজ হয়েছে। যদি ক্লজের উদাহরণগুলি দেখো তাহলে দেখতে পাবে ইট হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, ব্যাটসম্যান ওয়্যার হেলমেট ওয়েন দে আর ব্যাটিং অন দ্য ফিল্ড, দে আর ব্যাটিং। লক্ষ্য করছো এখানটাতে একটা ভার্ব কিন্তু রয়েছে, এই দে আর এটি কিন্তু সাবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্টও পাওয়া গিয়েছে, একটা ভার্বও পাওয়া গিয়েছে, অর্থাৎ দে কথাটি এখানকার সাবজেক্ট, আর ব্যাটিং এখানকার ভার্ব, অর্থাৎ সাবজেক্ট পাওয়া গিয়েছে, ভার্ব পাওয়া গিয়েছে, এটি একটি ক্লজ। এবং একই সাথে লক্ষ্য করবে এটিও কিন্তু একটা অ্যাডভার্বের দায়িত্বই পালন করছে, ব্যাটসম্যান ওয়্যার হেলমেট কখন পরে তারা, যখন তারা ফিল্ডে থাকে, যখন তারা ফিল্ডে ব্যাটিং করতে থাকে। হি লেফট দ্য প্লেস বিকজ হি নিউ হোয়াট ওয়াজ কামিং, সে কেন চলে গিয়েছিল, বিকজ হি নিউ হোয়াট ওয়াজ কামিং। এখানটাতে হি যেমন এখানকার সাবজেক্ট, নিউ আবার এখানকার ভার্ব, অর্থাৎ দেখতে পাচ্ছ যে অ্যাডভার্ব ক্লজের দুটো শর্ত এখানটাতে পূরণ হচ্ছে। প্রথমত এই অংশটুকু একটা অ্যাডভার্বের দায়িত্ব পালন করছে, এবং দ্বিতীয়ত এখানটাতে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে। অর্থাৎ এই ভিডিও থেকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে এবং তার এক্সাম্পলগুলি কেমন, এবং অ্যাডভার্ব ক্লজ কাকে বলে তার এক্সাম্পলগুলি কেমন শিখে ফেললাম।